আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিটি ইনফোটেনমেন্টের আজকের আয়োজনে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু অন্যরকম, তবে ভালো লাগার মতো। নরেন্দ্র মোদী মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত সারা বিশ্বে। ভারতের সবচেয়ে বেশি মুসলিম নির্যাতন হয়েছে নরেন্দ্র মোদীর আমলেই। পশ্চিমবাংলা নির্বাচনে জয়লাভের পর মমতা ব্যানার্জি সর্বসাধারণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। মমতা ব্যানার্জি তার এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন একজন সরকার প্রধান কেমন হওয়া উচিত। সেই বক্তব্যটি তুলে ধরা হলো আপনাদের জন্য। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন, তাহলে বিডিটিউব ইনফোটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পথচলায় আপনিও পাশে থাকুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেউ কেউ বলছে সিনেমার নায়ক শেয়ার, দুয়ারে রেশন ভাওতা। আমি বলি, তুমি কোনোদিন মোটা চাল খেয়ে দেখেছ না? কোনোদিন গ্রামের চাষির চাল খেয়ে দেখেছ? খাও তো, কি যে খাও ভগবান জানে, চালের সাথে সম্পর্কই নেই। তুমি কি করে বুঝবে যে দুয়ারে সরকার করে পৌঁছে দেওয়া যায়? কন্যাশ্রীর অ্যাকাউন্টে যদি কন্যাশ্রীর টাকা চলে যেতে পারে, বিধবা অ্যাকাউন্টে যদি বিধবা চলে যেতে পারে, পুরোহিতের অ্যাকাউন্টে যদি পুরোহিতের টাকা যেতে পারে, ইমামের অ্যাকাউন্টে যদি ইমামের টাকা যেতে পারে, সবুজ সাথীর সাইকেল যদি ছাত্রছাত্রীদের কাছে যেতে পারে, দুয়ারে সরকারের রেশানও যেতে পারে। এই বুদ্ধি যদি তোমার না থাকে, তাহলে বলবো তুমি একটা মূর্খ, তুমি একটা গণ্ড গবেট, তোমার কোনো বুদ্ধি নেই, বাস্তব বুদ্ধি তোমার নেই। সিনেমার গোখরা আর জ্যান্ত, আর সিনেমায় গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে তফাৎ আছে। সিনেমার গোখরো শো করে, কামড়ায় না, আর বাস্তবের গোখরো কামড়ে দেয়। আর যখন কামড়ায় তখন একছো বলেই গেল। বলে সেটা কখনো দেখেছো না? মোটা ভাত কোনোদিনও খেয়েছো যে আজকে মিথ্যে কথা বলে বেড়াচ্ছ? ছেলেকে বাঁচাতে এত লাইন যে বেলাইনে চলে গেছো? না বললে আমি বলতাম না। আমায় আঘাত করলে আমি উত্তর দিই, আঘাত করলে আমি প্রত্যাঘাত করি, আমায় আঘাত না করলে আমি প্রত্যাঘাত করি না। আমি আপনাদের এখনো বলি, মা বোনেরা আমার, সবচেয়ে বেশি কাজ আপনারা করেন, ছেলেরাও করেন, তারা তাদের বাইরের কাজ করেন। এখন তো ছেলেরা অনেকে সংসারের কাজও করেন, মেয়েরা করেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, বাইরে কাজ করেও বাড়িতে এসে রান্নাটা তাকে দেখতে হয়, কি রান্না হবে সেটা বুঝতে হয়, কোন দিন কি রান্না হবে, কে খাবে, কোথায় বাজার হবে, কি হবে, টোটালটাই মেয়েদের দেখতে হয়। কিন্তু মা বোনেরা নিজেদের দিকে ফিরে তাকাবার সময় পান না। আগে আগে আপনারা একটা লক্ষ্মীর ঝাঁপি, একটা লক্ষ্মীর ঝাঁপি রেখে দিতেন, টাকা জমিয়ে বিপদে আপদে পড়লে ওই টাকাটা বের করে দিতেন। নরেন্দ্র মোদী নোটবন্দি করে মায়েদের বোনেদের লক্ষ্মীর ঝাঁপিটাও কেড়ে নিয়েছে। এখন লক্ষ্মীর ঝাঁপি করলেই গিয়ে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হবে, এই সব করে দিয়েছে। তাই আমরা ঠিক করেছি, আমার মা বোনেরা যেভাবে জনজাগরণে নব স্বতঃস্ফূর্তভাবে এসছেন, আমি মা বোনেদের মনে করি, মা বোনেদের জন্য আমি একটা লক্ষ্মীর ভাণ্ডার করে দেব। তবে মা, আমরা গরিবের সরকার, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। আমি তপশিলি থেকে তপশিলি আদিবাসী থেকে সাধারণ জেনারেল কাস্ট, প্রতি পরিবারের গার্জিয়ানকে, মহিলা গার্জিয়ানকে 1000 টাকা করে, 1000 থেকে 500 টাকা করে আমি হাত খরচা দেবো, এবং এটা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। যারা জেনারেল কাস্টে আছেন তারাও 500 টাকা করে পাবেন, সিরুল কাস্ট ট্রাইব যারা আছেন তাদের 1000 করা হয়েছে। পরে আবার চেষ্টা করব অন্যদেরটাও বাড়ানোর, যদি সুযোগ পাই, আমাকে সেই সুযোগটা আপনাদের দিতে হবে। এখন আপাতত যদি 500 করেও পান, 6000 পাবেন বছরে, রেখে দেবেন, পুজোয় কাপড় জামা কিনবেন, কারো কাছে ভিক্ষে চাইতে হবে না, নিজেই করে নেবেন। আসিরুল গাছ টাইপরা 12000 পাবে, অনেক পাবে, তাদের জন্য অনেক প্রোগ্রাম আছে। সুতরাং মনে রাখবেন, আর একটা জিনিস করে দিচ্ছি, মেয়েদের আমি চাই মেয়েরা ঘরে বসে অনেক কাজ করুক, এখানেও অনেক ক্লাস্টার আছে, আগামী দিনও টেক্সটাইল হাব হবে, আগামী দিনও অনেক ক্লাস্টার হবে, আগামী দিনও অনেক কাজ হবে, অশোকনগরেও হবে, আপনার হাবড়াতেও হবে, আপনার বারাসাতেও হবে, সব জায়গাতেই হবে। এবং সেই জন্য আমি মনে করি যে আমি প্রায় 25 লক্ষ জুয়েলারি হাব হবে, জুয়েলারি হাব, তারপরে অশোকনগরের হাবড়া থেকে শুরু করে এমনিতেই অনেক কিছু হচ্ছে, সুতরাং জুপাট থেকে শুরু করে, টেক্সটাইল থেকে শুরু করে, স্বর্ণ হাব থেকে শুরু করে, এগুলো আস্তে আস্তে তৈরি হবে। এবং আমি 25,000 কোটি টাকা এটার জন্য বিনিয়োগ করব, মানে ঋণ দেবো সেলফ হেল্প গ্রুপকে,
দশ লক্ষ মেয়েদের নিয়ে মাতৃবন্দনা একটা সেলফ হেল্প গ্রুপ তৈরি করব। সেই সেলফ হেল্প গ্রুপ আপনাদের এই কাজটা করবেন এবং তাতে মেয়েরা কাজ পাবেন। আর একটা কথা বলি, এবারে কিন্তু ছাত্রছাত্রীরা তৈরি হও, নিউ জেনারেশন তৈরি হও, এবং তারপরে বাবা মায়েরা, এটা কিন্তু আমার বড় হাততালি চাই, এখন নয় বলবার পরে, যদি মনে করেন ঠিক তবেই। ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য বাবা মাকে আগে খুব চিন্তা করতে হতো, ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে দিতে হতো, এখন কন্যাশ্রী ঐক্যশ্রী অনেক সেভ করেছে শিক্ষাশ্রী। তা সত্ত্বেও আমি মনে করি, আমি চাই আমাদের ছেলে মেয়েরা কেউ অস্ট্রেলিয়ায় গেলে যাক, গিয়ে পড়ে আসুক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের। আপনাদের ভালোবাসা নিয়েই বিডিটিউব ইনফোটেনমেন্ট চ্যানেলটিকে নিয়ে যেতে চাই অনেক দূর। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিডিটিউব ইনফোটেনমেন্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।